এফএল স্টুডিওর মধ্যে এমন কিছু কিছু বিষয় থাকে, এফএল স্টুডিওর মধ্যে এমন কিছু কিছু বলতে গেলে খুব ছোটোখাটো এমন একটা বিষয় যার জন্যে আমাদেরকে খুব সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা নিজের থেকেই কনফিউজ হয়ে পড়ি যে এটা কি হতে পারে, যে এর সলিউশন কি হতে পারে। এরকমই আমার ক্ষেত্রে হয়েছিল এবং ওর প্রবলেম, ওর সলিউশন আমি খুঁজে বের করি এবং সেটা থেকে আমি মুক্তি পাই, আর সেই বিষয়টাও আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। রিসেন্ট এফএল স্টুডিওর মধ্যে আপডেট এসছে, তো ওই আপডেট আমি করে নিলাম যেহেতু আমার এফএল স্টুডিওখানা বাই করা সফটওয়্যার। তাছাড়া শুধুমাত্র যে এফএল স্টুডিও বাই করলে যে এই সমস্যাটা হবে তা নয়, যারা ওল্ড ইউজার মানে অ্যাকচুয়ালি যারা পুরনো ভার্জনও ব্যবহার করে ওনাদের জন্যেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা সিরিয়াস টপিক নিয়ে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো রিসেন্ট এফএল স্টুডিওতে এফএল স্টুডিও 21.2.38 এরকম কিছু একটা বিল্ড ভার্জন আপডেট এসে, তো আপডেট করিয়ে নেওয়ার পর আমি আমার এফএল স্টুডিও যখন ব্যবহার করছি তখনই যখন মাউস যে চাকা থাকে আমি যখন স্ক্রল করছি তখনই কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেন অ্যাকচুয়ালি এফএল স্টুডিওখানা স্মুথলি যেন চলছে না, মানে টান দিলেই যেন কতটা যেন দূরে সরে যাচ্ছে, আবার ধীরে ধীরে কাছে আসছে। মানে যখন কোনো একটা প্রজেক্টকে জুম করছি বা কোথাও যখন স্ক্রলের যখন সিস্টেম যখন চলে আসে, কোনো একটা বিষয় যখন স্ক্রল করব তখন কিন্তু স্মুথলি হচ্ছে না, কেমন যেন একটা চারকোনা বক্সের মতো এক ধাপ থেকে এক ধাপ যেন চলে যাচ্ছে, স্মুথলি যে ধীরে ধীরে যে উঠবে ওই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি না। তারপর খুব ঘেঁটে ঘেঁটে দেখলাম ওর বিভিন্ন অপশন, বিভিন্ন সেটিংস আমি চেক করে দেখলাম যে কোথা থেকে এর সলিউশন হতে পারে। তো অলরেডি আমি সেই সলিউশনখানা আমি কিন্তু পেয়েই গেলাম, আর আমি অবশ্য আপনাদের কাছে শেয়ার করতে এটাই চাইছি যে দেখুন, আমরা যেহেতু কোনো একটা সফটওয়্যারকে ব্যবহার করছি সেই সফটওয়্যারের মধ্যে হাজার সমস্যা আসবে আর সেটার সলিউশন আমাদেরকে কিন্তু জানতে হবে, আর সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও, যে যখনই আমরা কম্পিউটারের মধ্যে এফএল স্টুডিও ব্যবহার করব স্মুথলি যখন এফএল স্টুডিও স্ক্রল বা আপ ডাউন স্ক্রল যখন ঠিকভাবে হবে না তখন আমাদেরকে কি করা দরকার সেই বিষয়টা কিন্তু আমরা শিখতে চলেছি। তো ভিউয়ার্স, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি অবশ্য আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাতে চলেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের, চ্যানেলসের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলখানাকে দাবিয়ে রাখবেন নতুন নতুন আপডেট বিষয়গুলোকে জানার জন্য, শেখার জন্য, পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনখানা নিয়েছি এবং আমি এফএল স্টুডিওখানাকে ওপেন করছি। একটা জিনিস একটু ভালো করে দেখুন, খুব ভালো করে দেখুন, একটু মনোযোগ সহকারে দেখুন, আমি যখনই এই যে প্লেবারখানা রয়েছে এফএল স্টুডিওর মধ্যে, এই প্লেবারে যখন মাউসের চাকাকে আমি স্ক্রল করছি দেখুন কেমন যেন একটা কাঁপিয়ে যেন যাচ্ছে, তাই না? এই যে দেখুন কেমনভাবে যেন একটা কাঁপিয়ে কিন্তু বিষয়টা কিন্তু হচ্ছে। তাছাড়া আমি যখন এই প্লেবারখানাকে যখন উপরের দিকে নিয়ে যাচ্ছি তখন দেখুন এই যে ট্র্যাক নাম্বার 9, ট্র্যাক নাম্বার 10, ট্র্যাক নাম্বার 11 যা কিছু রয়েছে সবগুলো কিন্তু কেমন যেন একটা ফাস্ট, যেন কেমন একটার পর আরেকটা যে যাচ্ছে কেমন একটা যেন তাল মিল নেই, একটা স্মুথনেস ভাব কিন্তু নেই। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন। আমি আরও বিষয়টাকে যদি আমি গভীর করে বোঝাতে চাই আমি যদি সামনে কন্ট্রোল টি দাবিয়ে দিই, কন্ট্রোল টি, হ্যাঁ, এবার দেখুন আমি এটাকে এইভাবে যখন জুম করছি বা জুম আউট করছি কেমন যেন একটা থিতিয়ে থিতিয়ে চলে যাচ্ছে। তো সে কারণে আমি কি করলাম, এইটিকে অপশনের মধ্যে এলাম, দিয়ে যে জেনারেল সেটিংস, এই জেনারেল সেটিংসে আমি ওপেন করব। করার সঙ্গে সঙ্গে একটা দেখুন এখানে ডিসপ্লে ব্লার লেখা রয়েছে এবং এখানে দেখুন স্মুথিং বলে লেখা রয়েছে, দেখুন স্মুথিং। ওকে, জাস্ট এই বিষয়টাকে যখন আমি ফাস্ট করিয়ে দেব, ওকে, যখন ফাস্ট করিয়ে দিলাম তখনই একটা জিনিস দেখুন, আমি যখন এটাকে স্ক্রল করছি স্মুথলি, একদম স্মুথলি যাচ্ছে বিষয়টা, এই যে দেখুন খুব স্মুথলি কিন্তু যাচ্ছে, বা এইগুলোকে যখন আমি উপরের দিকে ও নিচের দিকে করছি এখন স্মুথলি কিন্তু উপরের দিকে উঠছে। এই প্রবলেমটা কিন্তু আপডেটের হওয়ার পরে কিন্তু এসেছিল,
তারপর আমি তো নিজের থেকে কনফিউজ হয়ে পড়ি, তারপর আমি এর প্রবলেমের সলিউশনটাই খুঁজে পেলাম। তখন মনে করলাম না এই বিষয়টা তো অনেকেরই হতে পারে, আমি ইউটিউবের মধ্যে শেয়ার করি যাতে আমার অডিয়েন্সের কোনো না কোনো সমস্যা যেন না হয়। তো ভিউয়ার্স, ফাইনালি আজকের ভিডিও বানিয়ে ফেললাম, আপনাদেরকে টিপসখানাকে শেয়ার করে দিলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও কেমন ছিল? আশা করি তো ভালো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের, চ্যানেলসের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলখানাকে দাবিয়ে রাখবেন নতুন নতুন বিষয় জানার জন্য, শেখার জন্য, পাওয়ার জন্য।